সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি ভেবেছিলাম হযরত মাওলানা মামুন হক সাহেব দামাত বারাকাতুহু মঞ্চে পৌঁছে গেছেন, এজন্য আমি কথা অসমাপ্ত রেখেই ছেড়ে দিয়েছিলাম। মঞ্চ থেকে নেমে দেখলাম তিনি যানজটের কারণে এখনও পৌঁছতে পারেননি, কাজেই আপনারা শুনতে চাইলে আমার কিছু অসমাপ্ত কথা আবার আপনাদের সামনে তুলে ধরব। আমি বলেছিলাম যে সমস্ত মনের যে সমস্ত আগাছার কারণে মানুষ গুনাহ করে, এই সমস্ত আগাছা সর্বমোট কতটি? দশটি। এই দশটি আগাছার মধ্যে মাত্র একটি আগাছার উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কারো? সেই আগাছাটার নাম শাহওয়াত। শাহওয়াতের বাংলা হইল কামুন্মাদনা, যৌন চাহিদা চরিতার্থ করার জন্য উন্মাদ, যে হালাল হারাম বুঝতে রাজি নয়, হালাল হারাম মানতে রাজি নয়। এই আগাছা যাদের অন্তরে ফলে এরা পথে ঘাটে নারীদের ইফতিজিং করে, এরা পথে ঘাটে নারী দর্শন করে, এরা পথে ঘাটে নারীদের শ্লীলতা হানি করে। বলুন মনের ক্ষেতের কোন আগাছার ফসল? শাহওয়াত। এই দশটা কুস্বভাবের আগাছার মধ্যে আর একটা কুস্বভাবের নাম তরিকতের ভাষায় গজব, এর বাংলা অর্থ হলো রাগ। বাংলা অর্থ রাগ। এই রাগের কয়েকটা স্তর আছে। এক পর্যায়ের রাগ ফরজ, এক পর্যায়ের রাগ জায়েজ, এক পর্যায়ের রাগ হারাম। বুঝা থাকলে বলুন তো, রাগের পর্যায় কটা? ফরজ, জায়েজ, হারাম। ফরজ রাগ কোনটা বোঝার আগে আগে রাগের ডেফিনেশনটা বুঝে নিই। কারো কোনো কথা যদি আমার অপছন্দনীয় হয়, যে কথা আমি পছন্দ করি না এমন কথা যদি কেউ বলে, যে কাজ আমার পছন্দের নয় এমন কাজ যদি কেউ করে, তাহলে তার প্রতি আমার মনটা ক্ষিপ্ত হয়। মনের এই খেপার নাম রাগ। মনের খেপার নাম রাগ। আমার অপছন্দের কথা বললে, আমার অপছন্দের কাজ করলে তার প্রতি আমার মন কেঁপে যায়, মনের কেঁপার নাম রাগ। এইটার স্তর হইল তিনটা, একটা ফরজ, একটা জায়েজ, একটা হারাম। এবার আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি, ফরজ রাগ কোনটা? আল্লাহর বিরুদ্ধে কথা বললে মুমিনের অন্তরে রাগ আসা ফরজ। আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ কথা বললে মুমিনের অন্তরে রাগ আসা ফরজ। রাসূলের বিরুদ্ধে কথা বললে, নবীর তরিকার বিরুদ্ধে কথা বললে, ইসলামের অনুশাসনের বিরুদ্ধে কথা বললে মুমিন মুসলমানের অন্তরে রাগ আসা ফরজ। এই বিষয়টা না জানার কারণে যখন কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলের তরিকার বিরুদ্ধে কথা বলে, তখন গোটা আলেম সমাজ নই শুধু নয়, সমস্ত সরল মুসলমানেরাও কেঁপে যায়। কেঁপে কিনা? এই কেঁপাটা হারাম না ফরজ? তখন কিছু লোকে এই সমাজে বিভ্রান্তিকর প্রশ্ন করে, বলে হুজুর আপনারা বলেন রাগ হারাম, এই হারাম কাজটা আপনারা কেন করতেছেন? কেতনা বড় মূর্খ হলে ফরজ রাগকে হারাম রাগের সাথে তুলনা করতে পারে?
কাজেই এইরকম বিভ্রান্তি যেন সমাজে কোনো অশিক্ষিতরা ছড়াতে না পারে, এজন্য সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার কোন প্রকারের রাগ ফরজ, কোন প্রকারের রাগ জায়েজ, কোন প্রকারের রাগ হারাম। এক কথায় ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে কথা বললে রাগ আসা ফরজ। দ্বিতীয় প্রকারের রাগ হইল জায়েজ। সেটা কোন রকম? কেউ ব্যক্তিগতভাবে আপনাকে কোনো কষ্ট দিল, অন্যায়ভাবে আপনাকে একজনে কষ্ট দিল, আপনার কিছু টাকা পয়সা অন্যায়ভাবে গ্রহণ করে নিল, তার বিরুদ্ধে আপনার মন ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক। এইভাবে রাগান্বিত হয়ে আপনি যদি তার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করেন, এটাও রাগের ফসল, এটা আপনার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ। তবে কেউ আপনাকে কোনো আঘাত করলে, কেউ আপনার কোনো সম্পদ জবরদখল করলে, আপনি নিজেই যদি তার প্রতিশোধ নিতে যান, তাহলে সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামের বিধান হলো, কেউ তোমার মাথায় আঘাত করে জখম করে দিল, কেউ অন্যায়ভাবে তোমার হাতে আঘাত করে হাত ভেঙে দিল, কেউ তোমার পায়ে আঘাত করে পা ভেঙে দিল, কেউ তোমার সম্পত্তি জবরদখল করে নিয়ে গেল, তুমি নিজেই তার প্রতিশোধ নিতে যাও না, আইন আদালতের আশ্রয় গ্রহণ কর। কথা বুঝে থাকলে বলুন, নিজেকেই প্রতিশোধ নেওয়ার নির্দেশ ইসলাম দেয় না আইন আদালতের মাধ্যমে? আইন আদালতের মাধ্যমে আমার মাথায় আঘাত করে জখম করে দিল, প্রতিশোধ আমি নেব না, আমি আদালতের মাধ্যমে তার প্রতিশোধের ব্যবস্থা করব। এইভাবে আপনার এই রাগ চরিতার্থ করা, বুঝে থাকলে বলুন ফরজ না হারাম না জায়েজ? এই জায়েজ পর্যায়ের রাগ চরিতার্থ করার ব্যাপারে তরিকতের নির্দেশ, শরীয়তের নির্দেশ হইল, যদি তুমি মাফ করে দাও তাহলে তুমি উত্তম, যদি প্রতিশোধ না নিতে যাও তবুও তোমার চরিত্র ভালো। প্রতিশোধ নিতে গেলে সমান সমান প্রতিশোধ নিলে তোমার চরিত্র খারাপ নয়, তোমার চরিত্র ভালো। প্রতিশোধ না নিয়ে যদি মাফ করে দাও তাইলে তোমার চরিত্র শুধু ভালো নয়, উত্তম চরিত্র। আর যদি প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়ে পাল্টা তারে আরো কিছু উপকার করে দিতে পারো, তাহলে তুমি মহান চরিত্রের অধিকারী। শরীয়তের বিধানে মানুষের চরিত্র, ভালো চরিত্র তিন প্রকার, একটা হইল ভালো চরিত্র, একটা হইল উত্তম চরিত্র, একটা হইল মহান চরিত্র। তোমাকে যে পরিমাণ আঘাত করেছে তুমি সেই পরিমাণ প্রতিশোধ যদি নিতে চাও, এটাও তোমার রাগের চরিতার্থ করান, এটা জায়েজ। আর যদি প্রতিশোধ না নিয়ে মাফ করে দাও তাহলে তুমি উত্তম চরিত্রের অধিকারী। আর যদি শুধু মাফ করে নয় বরং মাফ করে দিয়ে তাকে আরো কিছু উপকার করে দাও, তাহলে কোন চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি নিশ্চয়ই মহান চরিত্রের অধিকারী। ব্যক্তিগত পর্যায়ে রাসূলকে কেউ আঘাত করলে, ব্যক্তিগত পর্যায়ে রাসূলের কোনো সম্পদ নষ্ট করলে, রাসূল শুধু মাফ করে দিতেন না, প্রতিশোধ তো নিতেনই না, শুধু মাফ করে দিতেন না, পাল্টা তাকে আরো উপকার করে দিতেন। বুঝে থাকলে বলুন, আপনাদের নবীকে আল্লাহ কোরআনে কেমন চরিত্রের অধিকারী বলেছেন? মহান চরিত্রের অধিকারী। ইসলামের বিধান মতে জায়েজ পর্যায়ের প্রতিশোধ নেওয়া না নেওয়ার বিধান তিনটা। প্রতিশোধ নিলে আইন আদালতের মাধ্যমে জায়েজ, প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলে সওয়াবের অধিকারী, মাফ করে দিয়ে তারে আরো উপকার করলে আরো অনেক বেশি সওয়াবের অধিকারী। যেহেতু ইসলামে প্রতিশোধ নেওয়াটাকে জায়েজের পর্যায়ে রেখেছে, মাফ করে দেওয়াটাকে উত্তম বলেছে, কথা বুঝুন। এই পর্যায়ে প্রতিশোধ নেওয়াকে ইসলামের বিধানে
না জায়েজ বলা হয়েছে না জায়েজ বলা হয়েছে, আর মাফ করে দেওয়াটাকে উত্তম বলা হয়েছে। এই জন্য তরিকতপন্থী যারা, পীরের মুরিদ যারা, পীর তো আরো অনেক ঊর্ধ্বের ব্যাপার, পীরের মুরিদ যারা তাদেরকেও পীরের পক্ষ থেকে নির্দেশ থাকে, তোমার রাগ চরিতার্থ না করে রাগকে দমন করে রাখার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করার পদ্ধতি, ছোটো ছোটো আঘাত তোমাকে যারা করবে অনবরত তাদেরকে মাফ করে দিবে, আস্তে আস্তে মাঝারি ধরনের আঘাত করতে থাকলে তাও তুমি মাফ করে দেবে, তারপরে বড় ধরনের আঘাত করলে তাও যখন তুমি মাফ করে দেবে, এরপরে যখন তুমি তোমার আঘাতকারীকে আরও উপকার করতে থাকবে তখন তুমিও মহান চরিত্রের অধিকারী হয়ে যাবে। এই নির্দেশ মুরিদানের প্রতি পীর সাহেবগণের থাকে। কোন পীরের, যে পীরের মুরিদানের খবর নাই, না যে পীরের কাছে মুরিদানের খবর থাকে। আমাদের সমাজে এমন পীরও পাওয়া যায় কোন পীরে ভণ্ডামি করে খবর নাই, কোন পীর আত্মশুদ্ধির জন্য জিকির না করে, আত্মপ্রকাশের জন্য জিকির করে, পীরের খবরই নাই। কোন পীরের মুরিদে কোরআনের বিধান বললে জুতা মারে, কোন পীরের মুরিদে কোরআনের বিধান যে বলতেছে তাকেও জুতা মারে, কোরআনের যে বিধান বলে বিধানের উপরে জুতা মারে, পীরের খবরই নাই। এই সমস্ত পীর আল্লাহর রাসূল যে বলেছেন প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার অধীনস্থদের খবর রাখা, তোমার অধীনস্থদের সুপথে পরিচালনা করা, তোমার অধীনস্থদের কুপথ থেকে বারণ করে রাখা, এই ব্যাপারে তোমাকে কাল হাশরের মাঠে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। এই সমস্ত বেখবর পীরেরা, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী, তাহলে যারা এসার চরিত্রের বিরুদ্ধে অপপ্রচার করেছিল তাদেরকে ইসলামের দণ্ডবিধি প্রয়োগ করা হলো, মিস্তাও শাস্তি প্রাপ্ত হইলেন, মিস্তাও শাস্তি প্রাপ্ত হইলেন। কিন্তু মিস্তা শাস্তি প্রাপ্ত হয়ে তওবা করলেন, আল্লাহ মিস্তার গুনাহ মাফ করে দিলেন। মুনাফিক তওবা করেনি, মুনাফিকের গুনার মাফ নাই। বুঝে থাকলে বলুন, মিস্তা যদিও সরলতার কারণে মুনাফিকের অপপ্রচারে শরিক হয়ে গেছিলেন, তিনি শেষ পর্যন্ত এর উপর অটল রইলেন না, ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পেরে তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা করেছিলেন সবগুলি থেকে নিজেদের নিজেরা সংশোধন করে নিয়েছিলেন, যে কারণে আল্লাহ সাহাবায়ে কেরামের ভুল ত্রুটি গুনাহ খাতা সম্পর্কে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম গুনায় অটল ছিলেন না সংশোধিত হয়ে গেছিলেন? সংশোধিত হওয়ার পরে গুনাহ বাকি রয়েছিল না আল্লাহ মাফ করে দিয়েছিলেন? আল্লাহ মাফ করে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমস্ত সাহাবাগণের বিরুদ্ধে আল্লাহ কোরআনে রাদিয়াল্লাহু আনহুম বলে ঘোষণা দিয়েছেন। এর অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। কতদিনের জন্য? রাসূলের কতজন সাহাবার প্রতি? রাসূলের সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। তাহলে মিস্তার কি অপরাধ বাকি রইল? কোনো অপরাধ বাকি নাই। কিন্তু আবু বকরের সাহায্যে তো তার সংসার চলত। আবু বকর মনে মনে ভাবলেন, তুমি ছাড়া আরও গরিব আছে সমাজে, আজকের থেকে আমার সাহায্য তাদেরকে দেব। তুমি আমার মেয়ের বিরুদ্ধে, মেয়ের চরিত্রের বিরুদ্ধে কলঙ্কলেপনে অংশীদার হয়েছিলে, তোমাকে সাহায্য দেব না। এটা আবু বকরের রাগ চরিতার্থ করার বৈধ পদ্ধতি। এতক্ষণের কথা বুঝে থাকলে অবশ্যই মনে করুন, যে কোনো একজন গরিবকে সাহায্য করা আমার জন্য ফরজ না যে কোনো গরিবকে সাহায্য করতে পারি? কাজেই যে গরিবে আমার মেয়ের চরিত্রে কলঙ্কলেপন করেছে এই গরিবকে আমি সাহায্য করব না, সেটা আমার জন্য জায়েজ? আবু বকর রাগ চরিতার্থ করার জায়েজ পদ্ধতি অবলম্বন করলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের এক আয়াত নাযিল করে বলেন,
হে আবু বকর, মিস্তা তোমার সাথে একটা অপরাধ করেছিল, এই জন্য যদি তুমি মিস্তাকে মাফ না করো, মিস্তাকে সাহায্য সহযোগিতা বন্ধ করে দাও, তোমার অতীত জীবনে কি কোনোদিন কোনো ভুল ত্রুটি আমি আল্লাহর সাথে করিনি? আমি আল্লাহ যদি তোমাকে মাফ না করি, আমি আল্লাহ যদি তোমাকে সাহায্য সহযোগিতা না করি, সেটা যেমন তোমার কাম্য নয়, ঠিক তেমনিভাবে মিস্তা তোমার সাথে অপরাধ করেছিল, সংশোধন হয়ে গেছে, ভুল শুধরিয়ে নিয়েছে, কাজেই তার প্রতি তোমার দান খয়রাত বন্ধ করো না, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। আল্লাহ হযরত আবু বকরকে কেমনভাবে তরিকত শিক্ষা দিলেন কুরআনে, কিছু বুঝে আসলো? আমাদের সমাজে কুরআনের শিক্ষা দেওয়া তরিকত নাই, আমাদের সমাজে হাদিসের শিক্ষা দেওয়া তরিকত নাই, আমাদের সমাজে রাসূলের শিক্ষা দেওয়া আল্লাহর শিক্ষা দেওয়া তরিকত নাই, আমাদের সমাজে তরিকত ফেডারেশন আছে। কি আছে ভালো রকম মনে রাখবেন, ফেডারেশনে তরিকত হাসিল হয় না, অত্যন্ত মহামূল্যবান ত্যাগ তিতিক্ষা এবং বিসর্জনের দ্বারা তরিকত হাসিল হয়। আবু বকরের মেয়ের চরিত্রে কলঙ্ক লেপন করেছে মিস্তা, এই জন্য আবু বকরের অধিকার আছে তাকে সাহায্য না করা, কিন্তু আল্লাহ বলেন এটা তোমার জন্য জায়েজ, আর সাহায্য করাটা তোমার জন্য উত্তম। তরিকত পন্থীরা বুঝে রাখো, সত্যিকারের পীরের কাছে যারা মুরিদ, তারা তাদের পীরকে এই সমস্ত মুরিদদেরকে এই নির্দেশ দিয়ে থাকে, আল্লাহ কোরআনে আবু বকরকে যে নির্দেশ দিয়েছিলেন, যে ক্ষেত্রে তোমার রাগ চরিতার্থ করা জায়েজ সেখানে রাগ চরিতার্থ করতে যেও না, তাকে মাফ করে দাও, তুমি সাধারণ ভালো চরিত্রবান হয়েও না, তুমি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। বলুন এটা শরীয়তের অনিবার্য বিধান না তরিকতের মর্যাদা? শরীয়তের বিধান ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারো, কিন্তু তরিকত বলে না, প্রতিশোধ নিলে তুমি তরিকতের পথে অগ্রসর হইতে পারলে না, তুমি মাফ করে দাও, তুমি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও, তখন তোমার তরিকতের পথে তোমার উন্নতি হইল। কথা বুঝলেন কি না? এতক্ষণে আলোচনা হইল রাগের দ্বিতীয় পর্যায়, রাগের মনে আছে কথা, মানুষের মনের ক্ষেতের মধ্যে যে দশ রকমের আগাছা ফলে, যে সমস্ত এক একটা আগাছার মধ্যে হাজারো রকমের গুনার ফসল ধরে, এই সমস্ত মনের ক্ষেতের আগাছার মধ্যে দুই নম্বর আগা, এক নম্বর আগাছা বলেছিলাম শাহওয়াত, দুই নম্বর আগাছা বলেছিলাম গজব, বাংলা অর্থ রাগ, বলেছিলাম রাগের স্তর তিনটা, একটা হারাম, একটা জায়েজ, একটা ফরজ, একটা জায়েজ, একটা হারাম। ফরজ রাগের উদাহরণ দিয়েছি, জায়েজ রাগের উদাহরণ দিয়েছি, এবার হারাম রাগ। এবার কি হারাম রাগ? হারাম রাগের কারণে, হারাম রাগের কারণে মানুষের মধ্যে জুলুম অত্যাচারের ফসল ধরে। কিসের ফসল ধরে? একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করে, খুশি হইয়া না রাগে এই রাগটা হালাল না হারাম, রাগের দ্বারা মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার কখন করে, এটা বোঝার জন্য মনের ক্ষেতের তিন নম্বর আগাছাটা চিনতে হবে। মনের ক্ষেতের তিন নম্বর আগাছার নাম, মনের ক্ষেতের তিন নম্বর আগাছার নাম তরিকতের ভাষায় আনানিয়ত, বাংলা অর্থ আমিত্ব, বাংলা অর্থ আমিত্ব। এই আমিত্বের চারটা স্তর আছে তরিকতের ভাষায়, চারটা স্তরের চারটা নাম আছে। প্রথম স্তরের নাম উজব, দ্বিতীয় স্তরের নাম কিবির, তৃতীয় স্তরের নাম তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম ইসতিকবার। আমি আগেই বলেছি আমাদের সমাজে তরিকত হাসিল করার মেহনত খুব কমই আছে, কিন্তু তরিকত ফেডারেশনের সংগঠন সারা দেশেই আছে। এই জন্য তরিকতের মেহনতে যারা অভ্যস্ত নন তারা তরিকতের পরিভাষাগুলি বুঝবেন না, উজব কাকে বলে বুঝবেন না, কিবির কাকে বলে বুঝবেন না, তাকাব্বুর কাকে বলে বুঝবেন না, ইসতিকবার কাকে বলে বুঝবেন না। তাই আপনাদের সকলের বুঝার সুবিধার জন্য আমি তরিকতের পরিভাষাগুলি বর্জন করে আপাতত বাংলায় বলছি, শুনুন। আমিত্বের চারটা স্তর আছে, এই আমিত্বকে বাংলায় অহংকারও বলে, আমিত্বকে বাংলায় অহংকারও বলে।
অহংকারের চারটা স্তর আছে। প্রথমটা হইলো অহংকারের বীজ, দ্বিতীয়টা হইলো অহংকারের চারা, তৃতীয়টা হইল অহংকারের গাছ, চতুর্থটা হইল অহংকারের ফসল। অহংকারের ফসল, আপনি কোনো পীরের মুরিদ হন বা না হন, পীরের মুরিদ হয়ে থাকলে খাটি পীরের মুরিদ হন বা ভণ্ড পীরের মুরিদ হন, সেই কথা আপাতত একটু সময়ের জন্য ভুলে যান। কোনো পীরের মুরিদ হন বা না হন, কান পেতে শুনুন, অহংকারের বীজ কাকে বলে, অহংকারের চারা কাকে বলে, অহংকারের গাছ কাকে বলে, অহংকারের ফসল কাকে বলে, বুঝলে যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ প্রত্যেকে টের পাবেন আপনি কত নম্বরে আছেন। বুঝলে টের পাবেন আপনার মধ্যে অহংকারের বীজ আছে না, অহংকারের চারা আছে না, অহংকারের গাছ আছে না, অহংকারের ফসল ফলেছে। হাদিস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে অহংকার বিন্দু, সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামে যেতেই হবে। কি পরিমাণ অহংকার থাকলে, সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে আছে তাকেও জাহান্নামে যেতেই হবে। সরিষার বিন্দু পরিমাণ অহংকার কাকে বলে, এই কথাটা ইনশাআল্লাহ আমার বিশ্লেষণে বের হয়ে আসবে। একটু মনোযোগে শুনলেই একদিকে বুঝতে পারবেন, অপরদিকে টের পাবেন আপনার মধ্যে কোনটা আছে কি নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি তোমার মনকে একা একা নিরিবিলি জিজ্ঞাসা করো তোমার মধ্যে কোনো গুণ আছে কি না। মন যদি সচেতন হয় তাহলে মন থেকে জবাব আসবে, আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি চোখে দেখি, এইটা আমার একটা গুণ, আমি কানে শুনি, এইটা আমার একটা গুণ, আমি মুখে কথা বলতে পারি, এইটা একটা দোষ। কি বলেন না, গুণ? তাহলে আমার মধ্যে একটা দুইটা গুণ আছে না অনেকগুলি গুণ আছে? গুণ আছে। মুফাসসিরিন কেরাম লেখেন, আবার তোমার মনকে প্রশ্ন করো তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। একটা নীতি বাক্য আছে, গুণ যার প্রশংসা তার। কি নীতি বাক্য? গুণ যার প্রশংসা তার। এটার দুই ব্যাখ্যা আছে, একটা শুদ্ধ একটা ভুল। কোন ব্যাখ্যা শুদ্ধ কোন ব্যাখ্যা ভুল ইনশাআল্লাহ একটু পরেই আপনারা বুঝে ফেলবেন। তোমার মনকে জিজ্ঞাসা করো তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে যেহেতু গুণ যার প্রশংসা তার, কাজে আমার দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কানে শোনার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমি কথা বলতে পারার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে। এইটাই সরিষার বিন্দু পরিমাণ অহংকার। এ কারণে তুমি নমাজ রোজা এবাদত বন্দেগি তসবি তাহলিল জিকির আজকার ফিরের ওজিফা জপতে জপতে মরলেও জাহান্নামে যেতে হবে। এইটাকেই তরিকতের ভাষায় উজব বলা হয়। কি বলা হয়? উজব বলা হয়। আমার দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমি কানে শোনার জন্য আমার কানে শোনার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কথা বলার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। যার মনে এই ভাবনা আছে, এই ভাবনাটার নাম আসলে বলবেন, আসার আগে বলবেন না, আসলে বলবেন। আপনারা বসে থাকুন।